বিবাহের আগে কাজ হলো পাত্রী নির্বাচন করা। পাত্রী কি নির্বাচন করা? থাক, আমি আমার বিবাহ সাদী, এটা নবীদের সন্ন্যাত। নবীদের কি সন্ন্যাত? আমাদের বাবা আদম নবী, আমাদের আম্মাজি হাওয়া আলাইহাসসালাম, ওনাদেরও বিবাহ হয়েছিল। কথা বলেন ঠিক কি না? জান্নাতের মধ্যে বিবাহ হয়েছিল। আদম আলাইহিসসালামের জান্নাতের ভিতরে ভালো লাগতেছিল না। আল্লাহ তাআলা জানেন কি জন্য আদমের ভালো লাগছে না। ভালো লাগার বস্তু আল্লাহ তাআলা তৈরি করছিলেন, এখন আদমের ভালো লাগছে। আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করছিলেন, জান্নাতের মধ্যে বিবাহ হয়েছিল। আমাদের বাবাজির বিবাহের মোহর নির্ধারণ হয়েছিল, আল্লাহ তাআলাই সেই বিবাহ পড়াইছিলেন। জোরে কন সুবহানাল্লাহ। মোহর কি ছিল? জান্নাতের মধ্যে টাকা পয়সা পাইল কোথায়? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন, তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছিলেন তোমার সন্তানদের মধ্য থেকে একজন সন্তান হবে, শ্রেষ্ঠ মানব হবে, মহামানব হবে, শাফুল মাখলুকাত হবে, সৃষ্টির সেরা হবে। তার জন্যই এ আয়োজন, তার নামে 10 বার দুরুদ পড়ো, মোহর আদায় হয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে সন্তানটা কত যোগ্য সন্তান! সন্তানের নামে দুরুদ না পড়লে বাবার বিবাহ হয় না, বাবার কি বিবাহ হয় না। তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 10 বার দুরুদ পড়ছিলেন। ওই দুরুদ ছিল আমাদের আদি পিতা আদি মাতার বিবাহের মহরণা। আমাদের বাবাজির বিবাহ হয়েছিল, আম্মাজির বিবাহ হয়েছিল। শুধু তিনারা নয়, তিনাদের সন্তানাদি দুনিয়ায় যত সন্তান আসছেন সকলের বিবাহ হয়েছে। সকলের কি বিবাহ হয়েছে? সুন্নাতুল মুরসালিন হাদিসের মধ্যে আছে, সুন্নাতুল মুরসালিন আরবাআতুন, রসুলদের সুন্নাত চারটা। কয়টা? সব নবীর সুন্নাত চারটি। এটা হইল খুশবু ব্যবহার করা। কি ব্যবহার করা ভাই? খুশবু ব্যবহার করা সব নবীর সুন্নাত। নামাজ পড়া সব নবীর সুন্নাত। ছাগল চড়ানো, এটা সব নবীর কি সুন্নাত। আল্লাহ তাআলা সব নবীদেরকে দিয়া ছাগল চড়াইছেন। কি চড়াইছেন? ধৈর্য শিখাইছেন। ছাগল চড়ানো এটা বড় কঠিন কাজ। এটা কি কঠিন কাজ? তাই আল্লাহ তাআলা ছাগল চড়ায়ে ছাগল রাখায়ে নবীদেরকে টাইট দিয়েছেন, সবর শিখাইছেন। কেন? উম্মাতকে পরিচালনা করতে হবে। উম্মাতের মধ্যে এক উম্মাত এসে মারতে চাবে, ধাক্কা দিবে, গালিগালাজ করবে, এটা বরদাস্ত করতে হবে। উম্মাতকে সবরের সাথে দাওয়াত দিতে হবে। তাই সব নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন, সবর শিখাইছেন। এটা নবীদের সুন্নাত। চতুর্থ নম্বর আর একটা সুন্নাত, বিবাহ করা। কি করা বলেন? বিবাহ করা সব নবীর কি সুন্নাত। হ্যাঁ, হযরতে সুলাইমান নবীর 100 বিবি ছিলেন, দাউদ নবীর 99 ইমরাআ, কত 99 স্ত্রী ছিল দাউদ আলাইহিসসালামের। সব নবীর বিবাহ হয়েছে, আমাদের নবীরও বিবাহ হয়েছে, 11 স্ত্রী ছিল, কত? এটা নবীর সুন্নাত। নবীর কি সুন্নাত? আমাদের জন্য সুন্নাত। রাসূল বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন বিবাহ করা এটা আমার সুন্নাত, আমি নবীর সুন্নাত। যে আমি নবীর সুন্নাতকে মানলো না, সে আমি নবীর উম্মত না। অনেকে আছে বিবাহ করে না, এরকম আছে না? আমার জানা আছে, বুড়ো হয়ে গেছে এখনো কি আরে না বিবাহ শাদী করে নাই। ওই দিঘির পাড় আছে আমার, ওইখানে আমার মুসল্লি, বিবাহ করে না। আরো কয়েকজন আছে, ওই আপনার ওই
পিছনে শান পড়া আছে কয়েকজন বিবাহ শাদী করে না বিবাহ করা এটা নবীদের কি বলেন সুন্নাত আমাদের নবীর সুন্নাত আর রাসূলের সুন্নাত যে পালন করে না সে রাসূলের কি না উম্মত না রাসূল রাসূলের ওয়াইদ ধমকি দিয়েছেন নবী কারোর জন্য সুন্নাত কারোর জন্য ওয়াজিব হয়ে যায় কারোর জন্য বিবাহ করা ফরজ হয়ে যায় কি হয়ে যায় ফরজ হয়ে যায় আল্লাহ আল্লাহর নবী বলছেন এ যুবকরা ইয়া আইয়ুহা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ হে নওজোয়ানের দল তোমরা যখন বাতের সমর্থবান হবে বিবাহ করা যখন উপযুক্ত হবে তোমরা বিবাহ করবে ইয়া আইয়ুহা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম বিবাহ করতে সক্ষম তাকে বসবাসের ঘর দিতে সক্ষম খোরপোশ দিতে সক্ষম মোহর দিতে সক্ষম স্ত্রীর হক আদায় করতে সক্ষম এই কয়েকটা জিনিসের যদি সক্ষম হও তাহলে তার জন্য উচিত সেজন তাড়াতাড়ি বিবাহ করে তাড়াতাড়ি জন্য কি বিবাহ করে ফেলে রাসূল বলছেন যদি সক্ষম না হও সুকনা দিতে পারো না থাকার ব্যবস্থা করতে পারো না পরনের কাপড় দিতে পারবা না স্ত্রীর হক আদায় করতে পারো না মোহর আদায় করতে সক্ষম না রাসূল বলেন তাহলে একটা কাজ করো ফা আলাইকুম বিসাওম তাহলে তোমার প্রতি রোজা তোমার প্রতি কি রোজা তুমি সমর্থবান হও নাই একটা কাম পারো শুধু অন্যগুলো পারো না তাহলে তুমি এখনো বিবাহর উপযুক্ত হও নাই মোহর দেওয়ার যোগ্যতা থাকতে হবে মোহর দেওয়ার মতন সমর্থবান থাকতে হবে তাকে বসবাসের স্থান দেওয়ার সমর্থবান থাকতে হবে তার খাবার তার পরন দেওয়ার সমর্থবান থাকতে হবে স্ত্রীর হক আদায় করার সমর্থবান থাকতে হবে যদি এর সমর্থবান না হও রাসূল বলেন তাহলে রোজা রাখবা কি রাখবা রোজা রাখবা ফা ইন্নাহু বিজাউন এইটাই তোমার জন্য সংযতর একটা কারণ তুমি তোমাকে কন্ট্রোলের একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম তুমি তোমাকে কন্ট্রোলের জন্য একটা চিকিৎসা দিয়ে দিলাম ওই চিকিৎসা হইল তাহলে তুমি রোজা রাখবা কি রাখবা রোজা রাখবা কন্ট্রোলে থাকতে পারবা এখন প্রশ্ন হুজুর আমি যোগ্য আমি তো বিবাহ করতে যোগ্য হয়ে গিয়েছি কেমন মেয়ে বিবাহ করব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক নির্দেশনা নবীজি দিয়ে দিয়েছেন তুনকাহুল মারআতু লি আরবাঈন নবী বলেন মহিলাদেরকে বিবাহ করা হয় আওরাতু কো নিকাহ কি জাতি হয় চার চিজ কি এতবার সে মহিলাদেরকে বিবাহ করা হয় সাধারণত চারটা জিনিস লক্ষ্য করে কয়টা বলেন চারটা জিনিস লক্ষ্য করে মহিলাদেরকে বিবাহ করা হয় আল্লাহর নবী বলেন ওয়ালি মালিহা মাল দেখে বিবাহ করা হয় মেয়েদের মাল আছে কি আছে মাল আছে নাফিসা এক সিফাত সিরাতের কিতাবের মধ্যে আছে খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করছিলেন খাদিজা নিজেই প্রস্তাব দিয়েছিলেন রাসূলের জন্য নিজেই কি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সিরাতে হালবিয়ার মধ্যে আছে অন্য অন্য সিরাতের মধ্যে আছে একটা মেয়ে ছিল নাফিসা তার নাম কি নাফিসা রাসূলের বিবাহের ঘটক আল্লাহর নবীকে আয়েশা বলছেন নবী বিয়ে করবেন নবী বিবাহ করবেন কাকে রাসূলের বয়স ২৫ কত ২৫ নবী বিবাহ করবেন হ্যাঁ কে খুব মালওয়ালা কি বলা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে খুব মালওয়ালা কাকে খাদিজা কে খাদিজা রাসূলরা রাজি হয়ে গেলেন খাদিজার মাল দিয়া রাসূলের অনেক উপকারে আসছে জোরে কন সুবহানাল্লাহ খাদিজা নিজেকে আল্লাহর নবীর সঙ্গে সফরদ করে দিলেন খাদিজার যত মাল মক্কার মানুষ হেয় প্রতিপন্ন করে এ খাদিজা তুমি একজন ধনাঢ্যবান মেয়ে মুহাম্মদ একজন গরিব মানুষ নিঃস্ব মানুষ টাকা নাই পয়সা নাই কেন তুমি বিবাহ করলা খাদিজা বলেন তাই আমার
আমার নবী আমার স্বামী তোমরা মনে করতেছো জিরো, ঠিক আছে আমি আমার সব মাল দিয়ে দিলাম, আমার আমার স্বামী এখন মক্কার বুকে এখন হিরো, জোরে বল সুবহানাল্লাহ। খাদিজার মাল দিয়ে আল্লাহর নবীর অনেক উপকারে আসছে, এজন্য রসুল বলেন মাল দেখে বিয়ে করা হয়, সাধারণত মেয়েদেরকে মাল দেখেও বিয়ে করা হয়, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা। আল্লাহর নবী বলেন সৌন্দর্য দেখে বিবাহ করা হয়, কি দেখে? সৌন্দর্য দেখে বিবাহ করা হয়, টাকা নাই অর্থ নাই কিন্তু মেয়েটার চেহারা ভালো, মেয়েটার কি চেহারা ভালো, দেখতে খুব সুন্দর, ছেলেটা রাজি হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? চেহারা দেখে সাধারণত রসুল বলেন ওয়ালি জামালিহা, মেয়েদেরকে চেহারা দেখে বিবাহ করা হয়, মেয়েদেরকে শুধু চেহারা দেখে বিবাহ করা হয়। খেয়াল রাখবেন মেয়েটা যেমন ছেলেটা আবার অমন হওয়া দরকার, অমন হওয়া কি দরকার, গার্জিয়ান যারা আছেন খেয়াল রাখবেন আমার মেয়েটা কেমন ছেলেটা কেমন, উভয়ের সঙ্গে সামঞ্জস্যতা ঠিক আছে কি না। মেয়েটা খুব সুন্দরী কিন্তু ছেলেটা দেখতে তেমন ভালো না, চেহারা তেমন ভালো না, হ্যাঁ তাই তার কাছ থেকে অনুমতি নিতে হবে, কি নিতে হবে, অমন অনুমতি নিতে হবে, কারণ দিলের একটা বিষয় আছে, চয়েজের একটা বিষয় আছে, কথা বলেন ঠিক কি না। আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা আসছেন, আয়েশা আম্মা জান আয়েশার কাছে অভিযোগ করছেন, আম্মা জান আয়েশাকে বলছেন দেখেন আমার আব্বা আমার আমার পিতা আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমাকে বিবাহ করাইছে। আম্মা জান আয়েশার কাছে অভিযোগ করছেন মহিলা আয়েশা, আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমাকে বিবাহ করাইছে, কিন্তু এই বিবাহে আমি রাজি ছিলাম না, আমার পছন্দের বাহিরে ছিল, আমার কি পছন্দ ছিল না, ঠিক আছে অপেক্ষা করো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আসতে দাও, আল্লাহর নবী বাড়ি আসুক। নবীজি ঘরে আসছেন, আম্মা জান আয়েশা অভিযোগ দিয়েছেন, ও গো আল্লাহর নবী এই মেয়ে তার বাবাক তাকে বিবাহ করাইছে চাচাতো ভাইয়ের সঙ্গে, কিন্তু এই মেয়ে রাজি ছিল না, এই মেয়ে পছন্দ করে নাই, কিন্তু বাবা বিয়ে দিয়েছে তাই কবুল করতে হয় তাই কবুল করেছে। আল্লাহর নবী আসছেন, আল্লাহর নবী মহিলাকে ডাকছেন, কি চান বিবাহ কি ভেঙে দিতে চান, বিবাহ কি ভেঙে দিতে চান? মহিলা বলছেন ওগো নবী বাবা যা করবে তা তো করে ফেলেছে, চাই না বাবার মুখটাকে ছোট করতে, চাই না বাবাকে সমাজে ছোট করতে, ওগো নবী আসছি এজন্য আজকের থেকে একটা অধিকার আপনি জারি করে দেন, আজকের থেকে কামত পর্যন্ত একটা হুকুম একটা সংবিধান জারি করে দেন, যেন মেয়েদের যেন অধিকার থাকে, কামত পর্যন্ত যত মেয়েরা আসবে তাদের যেন একটা অধিকার জারি হয়ে যায়, তাদের যেন একটা এখতিয়ার থাকে, বাবারা যেন তাদের কাছেও জিজ্ঞাসা করে। আল্লাহর নবী হুকুম জারি করলেন মেয়ে যদি বালেগা হয়ে যায় বড় হয়ে যায় তাহলে আপনি চয়েস করবেন, জামাই চয়েস করবেন, আপনি ঠিকঠাক করবেন আপনি বাবা, তবে মেয়ের কাছ থেকে অনুমতি নেবেন, মেয়ের ফুফু আছে, কে আছে মেয়ের ফুফু আছে, মেয়ের দাদি মেয়ের নানি মেয়ের খালা ওদেরকে দিয়ে জিজ্ঞাসা করাবেন, হে মেয়ে এই এই ধরনের একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি, এতে তুমি রাজি আছো কি না, তোমার কোনো এশকাল আছে কি না, প্রশ্ন আছে কি না, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী মেয়েদেরও অধিকার দিলেন, জোরে কন সুবহানাল্লাহ। আর যদি সামঞ্জস্যতাটা যদি ঠিক না থাকে ওই অবস্থায় যদি বিবাহ দিয়ে দেন, ঘর সংসার তো আপনি করবেন না, ওই মেয়ে ওই ছেলেকে নিয়ে ঘর সংসার করবে, যত দিন পর্যন্ত সংসারে থাকবে কলিজার মধ্যে আগুন থাকবে, কথা বলেন ঠিক কি না। এই যে মনের একটা চয়েস না, মনের একটা অশান্তি, অশান্তি ওই অশান্তি কোনোদিন মুছবে না। আম্মা জান আয়েশা হাদিসে পাকের মধ্যে আছে, অ্যাক্সিডেন্ট ঘটবে, কি ঘটবে বলেন, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বুখারি শরীফের হাদিস, বুখারির রাওয়ায়েত। আম্মা জান আয়েশার একজন বাদী ছিল, বান্দি বাদী ছিল,
তার নাম হলো বারিরা। নাম কি? বারিরা। এই বারিরাকে আম্মা জানাইশা বিবাহ দিলেন মগিস সাহাবি, বিখ্যাত সাহাবি মগিসের সঙ্গে বিবাহ দিলেন। মগিস সাহাবির নাম কি? মগিস। দেখতে তেমন ভালো ছিল না, দেখতে তেমন কি, চেহারাটা তেমন ভালো না, কিন্তু বারিরার চেহারা কঠিন চেহারা। বারিরা যেহেতু আম্মা জানাইশার বাদী, আর শরীয়তের হুকুম হইল মুনিব মুনিবাক বাদীকে যেখানে বিবাহ দিবে ওই জায়গায় তার রাজি হতে হবে। মুনিবের ইচ্ছা, মুনিবার ইচ্ছা, যেখানে ইচ্ছা তাকে বিবাহ দিতে পারে। যেহেতু বাড়িরা আসে বাদী, সে কি বাদী। বিবাহ হয়ে গেল মগিসের সঙ্গে, অনেক দিন পর্যন্ত সংসার করলেন। মগিস বাড়িরাকে খুব ভালোবাসে, খুব আশেক মহব্বত, তার সঙ্গে প্রেম ভালোবাসা। আম্মা জানাইশা মগিস, আম্মা জানাইশা বাদী, বাড়িরাকে আজাদ করে দিলেন। শরীয়তের ফয়সালা হলো যখন আজাদ হয়ে যায়, কি হয়ে যায়, আজাদ যখন হয়ে গেল, এখন শরীয়তের ফয়সালা ইচ্ছা করলে ওই বাদী ইচ্ছা করলে বিবাহ বহাল রাখতেও পারে, বিবাহ ভেঙেও দিতে পারে। বাড়িরা এখন আজাদ হয়ে গেছে, বাড়িরা তো এখন স্বাধীনতা এসে গেছে, কিন্তু মগিস তো এখন পরিশান। কে পরিশান? মগিস পরিশান। শহরের গলিতে গলিতে মগিস এখন ঘুরে বেড়ায়, একবার একে ধরে আর একবার ওকে ধরে। তোমরা একটু বাড়িরাকে বোঝাও। কাকে? বাড়িরাকে একটু বোঝাও, সে যেন আমার সংসার করে, তার প্রতি আমার বড় মহব্বত, তার প্রতি আমার বড় ভালোবাসা, সে যেন আমাকে পরিত্যাগ করে চলে না যায়। তোমরা একটু তাকে বোঝাও। কত মানুষ আইসা বোঝায়, কিন্তু বাড়িরার যে ওই যে মন সর্বপ্রথম মন ছিল, বাড়িরা যে সুন্দরী, তার চেহারা ভালো, মগিসের চেহারাটা ভালো না, দিলের সঙ্গে মিল খাই নাই, দিলের সঙ্গে মিল হয় নাই। ওই মিল যতই কয়েক বছর হয়ে গেছে, কিন্তু দিলের সঙ্গে আর জোড়া লাগে নাই। মগিস এখন পাগল হয়ে ঘরে, বাড়িরা তো এখন স্বাধীনা, ইচ্ছা করলে আমার ঘর করতে পারে, ইচ্ছা করলে আমাকে ত্যাগ করে চলেও যেতে পারে। মগিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে অভিযোগ নিয়ে আসছি, শেষ পর্যন্ত যখন আর বুঝাইতে পারে নাই, আল্লাহর নবীর সামনে আসছে। ওগো আল্লাহর নবী, বাড়িরাকে তো আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত, তার প্রতি আমার দিল তো ভেঙে যাইতেছে। নবী, কত মানুষদেরকে দিয়া বুঝাইতেছি, কিন্তু বাড়িরা তো বোঝে না। আপনি নবী একটু আমার পক্ষে সুপারিশ করেন, বাড়িরা যেন আমাকে ত্যাগ করে চলে না যায়। আল্লাহর নবী বাড়িরাকে ডাকছেন। বাড়িরা নাম কি? বাড়িরা। বাড়িরাকে ডাকছেন, এরে বাড়িরা, তুমি মগিসকে ছেড়ে চলে যেও না, তুমি তাকে পরিত্যাগ করো না, তুমি তাকে, তার থেকে তুমি বিদায় নিও না। বাড়িরা তখন বলে ফেলছেন, বুখারীর রাওয়ায়েত, বাড়িরা বলছেন, নবী আপনি কি সুপারিশ করতেছেন, না এটা শরীয়তের হুকুম? বুঝেন হেকমতের কথা, জ্ঞানী মহিলা। নবী আপনি কি তার ব্যাপারে আমার কাছে রিকোয়েস্ট করতেছেন, না এটা আপনার আদেশ? আপনার আদেশ হলে তো আমার মানিতেই হইবে, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদেশ, এটা শরীয়ত। এটা কি? শরীয়ত। যদি আপনি আদেশ করেন তাহলে আমার তো তার সংসার করতে হবে। তা আপনি কি আদেশ করতেছেন, না আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন? নবীজি বলেন, না বাড়িরা, আমি তোমাকে আদেশ করতেছি না, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, পরামর্শ দিতেছি। তাহলে আমার কি এখতিয়ার? হ্যাঁ, তোমার এখতিয়ার, ইচ্ছা করলে গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি তাকে রেখে চলে যেতে পারো, শরীয়ত না। বাড়িরা তখন বলে ফেলছেন, নবী আমার দিলের সঙ্গে মিল নাই। বাড়িরা বলছেন, নবী আমি তার সংসার করতে চাই না। ওই যে মিল খাই নাই, কি হয় নাই, মিল হয় নাই, মনে মনে কি হয় নাই, মিল হয় নাই। শুধুমাত্র হে সন্তান, হে নওজোয়ান, তুমি মেয়েটাকে দেখলে খুব ভালো, কিন্তু তুমি কোন ক্যাটাগরি এটাও
বাবার দেখা উচিত, কথা বলেন ঠিক কিনা? রসুল বলেন তা না হলে সর্বপ্রথমই শরিয়াতের মধ্যে ইসলামের মধ্যে সর্বপ্রথমেই মেয়ে নিয়ে ফেতনা হয়েছিল। কার ভিতরে? কোন দিক? হাবিলার কাবিলের মধ্যে চেহারা নিয়ে কি হয়েছিল? ভেজাল হয়েছিল। এই চেহারা নিয়েই কি শুরু হয়েছিল তাদের মধ্যে দ্বন্দ্ব, শেষ পর্যন্ত কত্ল কিতাল হয়েছে। কাবিল হাবিলকে হত্যা করেছিল। কাবিল বলছিল আমি আকলিমাকে নিব। হ্যাঁ, আর শরিয়ত অনুযায়ী আকলিমার সাথে বিবাহ হবে হাবিলের। কার? হাবিলের। আদমের জোড়ায় জোড়ায় সন্তান হইতো। আদম নবীর কি জোড়ায় জোড়ায় সন্তান হইতো? ওরা যখন বড় হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশ, এই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, আর এই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলে, এইভাবে বিবাহর বন্ধন আল্লাহ তাআলা এই সিস্টেম বলে দিলেন। সেই সিস্টেম অনুযায়ী কাবিলের ভাগে পড়ে হলো লুবুদা। বয়ানুল কোরআনের মধ্যে আছে তার নাম ছিল গাজা। তফসিরে হাক্কানির মধ্যে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার নাম ছিল লুবুদা। তার নাম ছিল কি? লুবুদা। চেহারা ভালো ছিল না। লুবুদার কি চেহারা ভালো ছিল না, কিন্তু আকলিমার চেহারা ছিল বড় কঠিন চেহারা ছিল। শরিয়ত অনুযায়ী ওই সময় আল্লাহর পক্ষ থেকে সে বিধান, যে বিধান, সেই বিধান অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হবে আকলিমার। কার? আকলিমার। আর কাবিলের সাথে বিবাহ হবে লুবুদার। কিন্তু ওই যে চেহারা ভালো না, এই জন্য মেনে নিতে পারে নাই। এই চেহারা নিয়েই শেষ পর্যন্ত দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে? কত্ল কিতাল হয়েছে। জন্য ছেলেটা কেমন এটাও নির্বাচন করা, আমার মেয়েটা কেমন এটাও বাবার কি খেয়াল রাখা, যে কার সঙ্গে বিবাহ দিতেছি, দুজনের সামঞ্জস্যতা ঠিক হলো কিনা। তো রসুল বলেন চেহারা দেখেও মেয়েদেরকে বিবাহ করা হয়। ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, হাসাবিহা বংশ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। এখন আর দেখা হয়? এখন তো শেষ, টাকা পয়সা হলেই কি সব কিছু ঠিক আছে, বাড়ি আছে কাহা ঠিক আছে, গাড়ি আছে কাহা ঠিক আছে, সরকারি চাকরি আছে কাহা হোক কোনো সমস্যা নাই, কালো হোক কুৎসিত হোক, হ্যাঁ পা একটা খোড়া হোক কোনো সমস্যা নাই। কিন্তু রসুল বলছেন না, বংশ দেখবে। কি দেখবে? বংশ দেখেও মেয়েদেরকে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, প্রত্যেকটা দৃষ্টান্ত দিতে পারবো কোরআন হাদিস দিয়ে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করছেন, আমাদের নবী নিজে কি ঘটক, ঘটকালি করছেন জায়নাবের সাথে জায়েদের। কার? জায়েদের। বিবাহ ঠিক করছেন নবী, নবী নিজেই কি প্রস্তাব দিয়েছেন। জায়নাব প্রথম মনে করছেন যে মনে মুহাম্মাদুর রসুলুল্লাহ নিজের জন্যই প্রস্তাব দিয়েছেন, কিন্তু পরে জানতে পারছেন না জায়েদের সঙ্গে, কার সঙ্গে? জায়েদের সঙ্গে বিবাহের প্রস্তাব আল্লাহর নবী দিয়েছেন। জায়েদ ছিল গোলাম। জায়েদ ছিল কি? গোলাম। ছোটবেলায় ছেলে ধরারা তাকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছিল গোলাম। সে কি? গোলাম। হযরতে জায়নাব, নবীর আপন ফুফুতো বোন জায়নাব, জায়নাবের সঙ্গে নবীজি বিবাহ ঠিক করতেছেন। জায়নাব কুরাইশ বংশের মেয়ে। জায়নাব কি? কুরাইশ বংশের মেয়ে। আর জায়েদ হলো গোলাম, ওই যে গোলামের দাগ, এজন্য জায়নাবও রাজি না, জায়নাবের ভাই আব্দুর রহমানও রাজি। আয়াত নাজেল হয়ে গেল, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারা, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারা। কোন মুমিন, কোন মুমিনার জন্য এ অধিকার নাই, কোন মুমিন কোন মুমিনার জন্য এ অধিকার নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল যেই ব্যাপারে ফয়সালা দিয়েছেন, ওই ব্যাপারে কোন মুমিন কোন মুমিনার জন্য আর অধিকার থাকে না, এটা অমান্য করার আর অধিকার থাকে না। এই আয়াত নাজেল হয়ে গেল, রাজি হয়ে গেলেন। আয়াত যখন নাজেল হয়েছে তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাআলার আদেশ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা, জায়নাব রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। কিন্তু ওই যে গোলামের দাগ,
জায়নাবের মধ্যে আর জায়েদের মধ্যে আর অ্যাডজাস্ট হইতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জায়েদ আয়েশা অভিযোগ করেন, নবী বিবাহ তো আপনি দিয়েছিলেন কিন্তু জায়নাব আমার সঙ্গে স্ত্রী সুলভ ব্যবহার করে না, আমি কি তালাক দিয়ে দিব? লম্বা আলোচনা, কোরআন শরীফের আয়াত তাফসীরের মধ্যে আছে, লম্বা আলোচনা আছে। শেষ পর্যন্ত জায়েদ জয়নাবকে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল। ওই যে গোলামের দাগ, সৈয়দ বংশের ছেলে, নিকেরি বংশের মেয়ে, নিকেরি পাড়ার মেয়ে, বুঝলেন? সৈয়দ বংশের মেয়ে, নিকেরি পাড়ার কি ছেলে? সব ছেলে সব মেয়ে মেনে নিবে না, ওই যে বংশীয় একটা কি আছে, আলাদা মর্যাদা আছে। এজন্য চেষ্টা করা যে বংশ রেখেও কি বংশের সাথে সামঞ্জস্যতা ঠিক রাখা, এটারও কি চেষ্টা করা। নবীজি বলেন তিন নম্বরে, বলতেছেন নবী, ওয়ালিদিনহা, দিন দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেন মাল নাই, মাল নাই, সৌন্দর্য নাই। হ্যাঁ, নজন ভালো করে বুঝিও, এখানে মাল নাই, সৌন্দর্য নাই, বংশ নাই, আল্লাহর নবী বলেন দিন আছে। কি আছে? দিন আছে। আল্লাহর নবী বলেন ফাজফার বিজাতির দিন, তাহলে দিনটাকে প্রাধান্য দিয়ে মেয়েটা যদি একটু চেহারা কম হয়, এই মেয়েটাকে তুমি গ্রহণ করে নাও, তোমার ঘর সুখের ঘর হবে। মাল আছে দিন নাই, মনে রাখবেন, চেহারা আছে দিন নাই, বংশ আছে দিন নাই। হে নওজোয়ান, তুমি বড় মুসিবাতের মধ্যে পড়ে যাইবা। যত মুসিবাতের কারণ আমাদের সামনে আসতেছে, সব মুসিবাতের কারণ হইল দিন নাই। কি নাই? দিন। ইসলাম বোঝে না, দিন বোঝে না, স্বামী কি জিনিস বোঝে না, স্বামীর বড়ত্ব বোঝে না, স্বামীর খেদমত বোঝে না, স্বামীর সঙ্গে ব্যবহার বোঝে না। যা মনে চায়, যেমন মনে চায় তেমন চলে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন কপাল পড়বে, যদি দিন না থাকে, সুন্দরী যদি তালাশ করো, শুধু শুধু যদি মাল তালাশ করো, শুধু যদি বংশ তালাশ করো, দিন নাই, দিন নাই, চেহারা তালাশ করো, হে নজন, তোমার ঘর কিন্তু জাহান্নাম হয়ে যাবে, তোমার আর বড়ত্ব থাকবে না, তুমি ওখানে কিন্তু দুর্বল, কথা বলেন ঠিক কি না? মেয়েটা দেখতে তেমন ভালো না, মেয়েটার বংশ তেমন ভালো না, গরিব মানুষের মেয়ে কিন্তু মেয়েটার মধ্যে দিন আছে। তোমার ওই ঘর, গরিব গরিব ফ্যামিলি, তোমার ওই ঘরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী বলতেছেন দিনকে প্রাধান্য দাও, দিন যদি প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস, তারিবাত ইয়াদাকা, ধুলায় দূষণিত হয়ে যাবে, তুমি ধ্বংস হবে। এজন্য দিনকে প্রাধান্য দাও। দুই নম্বর কাজ হইল, মেয়েটাকে নির্বাচন করার আগে মেয়ের মাকে দেখো, মার খবর নাও। কার খবর? মার খবর নাও। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন তাজাব্বাজুল বাদুদ আল বালুদা, তোমরা ওই মার মেয়েকে বিবাহ করো যেই মার বেশি বেশি সন্তান হয়, যেই মার কি বেশি বেশি সন্তান হয়। আর আমাদের ছেলেরা তালাশ করে একটা ছেলে একটা মেয়ে কোন পরিবারে আছে, কথা বলেন ঠিক কি না? শান্তি আলোক কপালে লেখা থাকে, কোন জায়গা? তাকদিরে থাকে। তুমি ওই পাঁচ মেয়ে আর পাঁচ ছেলে ওই সংসারেও, তোমার তকদিরে যদি শান্তি লেখা থাকে, ও ঘরেও শান্তি হতে পারে, কথা বলেন ঠিক কি না? আর কপালে যদি শান্তি না থাকে, তুমি ওই এক ছেলে এক মেয়ে তালাশ করতেছো, ও ঘরেও শান্তি আসতে পারে না। তাসাব্বাজুল বাদুদ আল বালুদা, আল্লাহর নবী বলতেছেন ওই মার মেয়েকে বিবাহ করো যেই মার বেশি বেশি সন্তান হয়, বেশি বেশি কি সন্তান হয়, ওই মার মেয়ে বিবাহ করো। পরে আবার তদবির তো নিতে আসো, ছেলে মেয়ে হয় না, মোটো কি হয় না, এখন সংসারের মধ্যে টানা পড়েন শুরু হয়ে গেছে, সংসারের মধ্যে এখন অশান্তি, গ্রামের ভাষায় বলে আজুড়ে গরুর ঘাস কেটে লাভ কি, বুঝেন? গ্রামের মানুষের ভাষা অন্যরা বলেন,
এই আজুড়ে গরুর ঘাস কাটিয়ে লাভ কি? বুঝেন, সন্তানাদি হয় না, ছেলে নাই, মেয়ে নাই, আমার সংসার কে খাবে, আমার এই ঘরে কে বসবাস করবে, কে আমার জন্য দোয়া করবে, আমার লাশ নিয়ে গোরস্থানে কে যাবে? এখন টেনশন, এখন কি টেনশন। নবীজি বলেন, এজন্য আগে মার খবর নাও। গ্রামের মানুষ একটা কথা বলে, গাছা গুনি বাসা, নারকেল গুনি আসা। ওই ঠাকুর মশাই চলে যাইতেছে সফরে, তিনজনে আসছে, একজনে বিবাহ করবে, আর একজনে জমি কিনবে, আর একজনে গরু কিনবে। ঠাকুর মশাই এখন খেয়া পার হইতেছে, খেয়ার পরে নৌকায় পা রাখছে। ঠাকুর মশাই, পরামর্শের জন্য আসছি। কি পরামর্শ? একজনে বলতেছে জমি কিনব, আর একজনে আসছে বিবাহ করব, আর একজনে আসছে গরু কিনব। ঠাকুর মশাই ইশারায় বলে দিছে, ঠিক আছে, ধারুসা মধ্যে নিচে ঘন ফেলে পা, মা ভালো তার জি ভালো বাউরে মা জি বা। এক কথায় বলে দিছে যে যে গরু কিনবে তার বুঝাই দিছে, পা ঘন ঘন ফেলে এ গরু কিনবা, হাল চাষ করতে ভালো হবে, জমি কিনবা, দুপাশে উচ্চ মাঝখানে নিচা, ব্লক ভালো হবে, এই জমি কিনবা, বিবাহ করবা, মার খবর নিবা, মা যদি ভালো হয় তাহলে জিও ভালো হবে। জিও কি? তাজাব্বাজুল বাদুদাল বালুদা, ওই মার মেয়েকে বিবাহ করো যেই মার বেশি বেশি সন্তান হয়। মা দেখেন পর্দানিশী কিনা, মায়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা, যদি দিনদারিত্ব থাকে মার সিফাত মেয়ের মধ্যে কিছু থাকে, কথা বলেন ঠিক কিনা? বিবাহ হয়ে গেল, হ্যাঁ, আল্লাহর নবী বলেন, হে নওজোয়ান শুনিয়া রাখিও, মেয়ে পছন্দ হয়ে গেছে, মেয়েরও ছেলে পছন্দ হয়ে গেছে, বিবাহটা এখন সহজে হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? বেশি আড়ম্বর করার প্রয়োজন নাই, শরীয়তে যেভাবে আছে ওইভাবে তুমি বিবাহ সম্পাদন করো। কিন্তু বর্তমান বাবাদেরও টেনশন, বাবারও টেনশন, বিবাহ দিতে গেলে মেয়েকে অনেক কিছুর প্রয়োজন, গাড়ি ঘোড়ার প্রয়োজন, 500 মানুষ খাওয়াই দিতে হবে, বাবার মাথার পরে যেন বড় একটা পাহাড়ের বোঝা, কথা বলেন ঠিক কিনা? না না, নবীজি বলেন বেশি খরচের মধ্যে যাইবা না। আল্লাহর নবী বলতেছেন, নবীজি, ইন্না আজামান নিকাহি বারাকাতুন আইসারুহু মাউনাতুন। নবীজি বলেন সব থেকে বরকতময় বিবাহ ওই বিবাহ যে বিবাহের মধ্যে খরচ কম হয়। খরচ কি হয়? কম হয়। আর আমাদের তো শর্ত 100 মানুষ খাওয়াই দিতে হবে, বিবাহের আগেই শর্ত জুড়ে দেয়, মেয়ের বাবা তো বড় মুসিবতের মধ্যে, কথা বলেন ঠিক কি না? হুজুর, আমার কাছের কিছু লোক আছে, আমার কয়েকজন স্যার আছে, আমার বন্ধু বান্ধব আছে, সব থেকে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কি না? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হাদিসে পাকের মধ্যে আছে, রসুলের সামনে উপস্থিত। আল্লাহ নবী লক্ষ্য করলেন, চোখটা উঠায় দেখলেন, আব্দুর রহমান ইবনে আউফ তার শরীরের মধ্যে, তার পোশাকের মধ্যে হলুদ রং দেখা যায়। কি দেখা যায়? হলুদ রং দেখা যায়। কিরে আব্দুর রহমান, কিসের দাগ দেখা যায়? কাই রাসূলুল্লাহ, বিবাহ করেছি। কি করেছি? বিবাহ করেছি, খুশবু ব্যবহার করেছিলাম। কি ব্যবহার করেছি? খুশবু ব্যবহার করেছিলাম নবী, খুশবুর দাগ লাগছে। হে জোরে কন্যা, সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে কি তোমার বন্ধু বেশি কাছের মানুষ হয়ে গেল? আব্দুর রহমান ইবনে আউফ, যার সামনে নবীজি জান্নাতি ঘোষণা করেছেন, 10 জান্নাতি সাহাবি, আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তলহা, জুবায়ের, সাদ, সাঈদ, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, উবাইদা ইবনুল জাররা,
বিখ্যাত 10 জন আশারায়ে মুবাশশারা যাদের সামনে নবীজি জান্নাতি ঘোষণা করছেন জোরে কন্না সুবহানাল্লাহ নবীজির কত কাছের মানুষ নবীজির কত কাছের সাহাবী আল্লাহর নবী একটুও কিছু বললেন না নবী নবীকে জানানো নাই নবী জানেনও না ভালো পাত্রী পেয়েছেন বিবাহ করে এসে নবীকে সংবাদ জানাই দিলেন তাও নবীজি জিজ্ঞাসা করছেন এরপরে বললেন নবী হ্যাঁ বিবাহ করেছি আল্লাহর নবী বললেন বারাকাল্লাহু লাক বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা আউলিম ওয়ালাউ বিশাত হেরে আব্দুর রহমান আল্লাহ তোমার বিবাহের মধ্যে বরকত দান করুক যদি পারো তাহলে একটা বকরি হলেও ওলিমা খাওয়ায় দাও জোরে কন সুবহানাল্লাহ সাদা সিধে বিবাহ কত কি সরল সোজা বিবাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে নাই তাদের সমাজ ছিল না সমাজ ছিল রাসূলের মেয়ে সব থেকে কি রাসূলের কলিজার টুকরা ফাতেমা তু বুজাতু মিন্নি রাসূল বলেন ফাতেমা আমার কলিজার টুকরা আমার ফাতেমাকে যে কষ্ট দিল আমি নবীকে কষ্ট দিল আমার ফাতেমাকে যে শান্তি দিল সে আমি নবীর কলিজায় শান্তি দিল এই ফাতেমার বিবাহ হইল নবীর আশা ছিল আলীর পক্ষ থেকে প্রস্তাব আসবে কবে অন্য অন্য সাহাবীরাও প্রস্তাব দিয়েছেন হযরতে আলী প্রস্তাব দিলেন বিবাহ হয়ে গেল হযরতে আলী উঠায় নিতে পারে না এক বছর হয়ে গেল ফাতিমাকে উঠায় নিতে পারে না সমর্থ নাই তা ঘর ভাড়া করছেন কি করছেন তা ঘর ভাড়া করছেন রাসূলের দরবারে আসরের নামাজের পর একদিন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফাতিমাকে কবে উঠায় দিবেন ফাতিমাকে কবে উঠায় দিবেন নবী হে আলী হে এই তো উঠায় দিতেছি যাও ব্যবস্থা করতেছি রাসূলের বাবার আল্লাহর নবীর আব্বার একজন বাদী ছিল উম্মে আয়মান কে ছিল উম্মে আয়মানকে বলতেছেন উম্মে আয়মান ফাতিমাকে যায় বলো ফাতিমাকে হযরতে আলীর ঘরে পৌঁছায় দাও জোরে কন্না সুবহানাল্লাহ ফাতিমা বলতেছেন ফাতিমা বর্ণনা করেন আমি ঘর ঝাড়ু দিতেছিলাম ঘর পরিষ্কার করতেছিলাম আমি শুনতেছিলাম বাবা উম্মে আয়মানের সঙ্গে কথা বলতেছেন উম্মে আয়মানের সঙ্গে কথা বলতেছেন যেই পোশাকে ছিলাম ওই পোশাকে আমাকে উম্মে আয়মান নিয়ে চলছেন জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ নবীর সব থেকে মহব্বতের সন্তান হযরতে ফাতিমা বিবাহের যাত্রীকে হযরতে উম্মে আয়মান গাড়ি নাই ঘোড়া নাই প্রাইভেট নাই যাত্রী নাই সাদা সিধা হযরতে উম্মে আয়মান ফাতিমাকে নিয়ে রওনা করলেন আলীর দরওয়াজার সামনে আসলেন আলোচনা করার সময় নাই ওয়ার্নিং হয়ে গেছে সংক্ষেপ করার জন্য বলা হয়েছে রায় তো অনেক হয়ে গেছে বক্তাও এখনো পর্যন্ত অনেক আছে বলেন আলহামদুলিল্লাহ হযরতে আলী ঘরের মধ্যে আছেন হযরতে উম্মে আয়মান ফাতিমাকে নিয়ে দরওয়াজার সামনে জায়নাত করছেন হযরতে আলী দরওয়াজা খুলে দিয়েছেন দেখেন ফাতিমা প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার প্রথম শব্দ কি আল্লাহু আকবার ফাতিমা আমার ঘরে উপস্থিত ভিতরে উঠায় নিলেন বিবাহ শাদী হয়ে গেল উঠানো হয়ে গেল নবীজি বলছিলেন যাও আলী কেবল বা ইশার নামাজের পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ঘরে আসবে আল্লাহর নবী কিছু মেটে পাতিল কিছু ঘোড়া এগুলো নিয়ে সিরাতের মধ্যে আছে আল্লাহর নবী হযরতে আলীর ঘরে আসছেন নবী ভিতরে আসছেন অনুমতি চেয়েছেন পানি চেয়েছেন বরকতের দোয়া করে দিয়েছেন বরকতের দোয়া কইরা আল্লাহর নবী ঘর থেকে চলে আসছেন নবীর মেয়ের বিবাহ সাদাসিধা বিবাহ দিলেন আল্লাহর নবী উম্মতকে বুঝায় দিলেন আমার উম্মত আমার উম্মতের মধ্যে এমন এমন গরিব গরিব উম্মত হবে মেয়েদেরকে উঠায় দিতে পারবে না যাদের মেয়েদেরকে আড়ম্বর করে বিবাহ দিতে পারবে না
গাড়ি ঘোড়ার ব্যবস্থা করতে পারবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ের ইতিহাস জানবে, তারা দিলে দিলে মনে মনে তাসাল্লি নিবে, আল্লাহর নবীর মেয়ের বিবাহ এরকম সাদা সিধা হয়েছিল। সেদিন থেকে ফাতিমা কোনদিন আলীকে কথা বলে নাই, এলে আলী কোনদিন ভালো খাওয়াইতে পারো নাই, কোনদিন ভালো পড়াইতে পারো না, আরবের বুকে কত সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার জন্য প্রস্তাব করেছিল, আরবের মধ্যে কত সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার জন্য প্রস্তাব করেছিল, আমার বাবা তাদের হাতে তুলে দেয় নাই, সামান্য একজন আলী ঘর নাই বাড়ি নাই, তোমার সঙ্গে আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে, খাওয়াইতে পারো না পড়াইতে পারো না তো কেন স্বামী হইলা। কিতাবের মধ্যে আছে, আম্মা জানদেরকে বলবো, লম্বা আলোচনা ছিল, অনেক মাদের প্রশ্ন, স্বামীর ঘরে আমাকে কাজ করতে হবে, কোন হাদিসের মধ্যে আছে স্বামীর ঘরে আমাকে কাম করতে হবে, স্বামীকে রান্না করে খাওয়াইতে হবে, কোন হাদিসে আছে, কোথায় আছে? বুয়া কাজের বুয়া রেখে দিবে, কাজের বুয়ায় কাম করবে, এই তো সংসারের মধ্যে অশান্তি, কথা বলেন ঠিক কিনা? রসুলের মেয়েদের জীবনই পড়বেন, রসুলের বিবিদের জীবনই পড়বেন, আম্মা জান আয়েশা কত ছোট, আম্মা জান আয়েশা ছয় বছরে আম্মা জান আয়েশার বিবাহ হয়েছিল, 9 বছরে আল্লাহর নবী উঠাই নিয়ে আসছেন, সেদিন থেকে সংসার শুরু করছিলেন। কিতাবের মধ্যে আছে আম্মা জান আয়েশা কত ছোট, নবীকে রুটি বানায় বানাই খাওয়াইতেছেন, রুটি বানাইতেছেন আর ছাগলে আয়েশা রুটি ছিঁড়ে নিয়ে যাইতেছে, আম্মা জান রুটি বানাইতে বানাইতে সেখানে ঘুমিয়ে গেছে। ইতিহাস কি দেখা যায় না? ফাতিমার ইতিহাসটা পড়বেন, মায়েরা বাংলায় অনেক কিতাব হয়ে গেছে, ঘরে বসে বসে পড়বেন, স্বামী কত বড়, স্বামীর ইজ্জত কত ঊর্ধ্বে, আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদ লি আহাদিন লামারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি নবী যদি আল্লাহর পরে দুনিয়ায় কাউকে সেজদার যদি আদেশ করতাম, তাহলে আমি নবী মহিলাদেরকে ডেকে বলে যাইতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা করবা। আল্লাহর নবী আরো বলে গেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী লোক মারা গেল, ওয়া জাওজুহা রাজিন, কোন স্ত্রী লোক মারা গেল স্বামী তার প্রতি রাজি, নবীজি বলেন ওই স্ত্রী লোক জান্নাতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন স্বামী ডিউটি পালন করে ঘরে আসছে, আপনি স্ত্রী আপনি মা আপনি বোন যদি স্বামীর পাশে বৈশা যদি একটু পাখা দিয়ে বাতাস করতে পারেন, যদি একটু খেদমত করে দিতে পারেন, হাদিসে পাকের মধ্যে আছে, এ ওয়াস্তু মাওলানা মুজিবুর রহমান সাহেব নব্বর আল্লাহুমার কাদাহু, সেনাটি হুজুরের কাছ থেকে কত শুনেছি, 7 তোলা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সব, ওই সব আপনি মা আপনি বোনের আমল নামায় লিখে দেওয়া হবে, বলার পরে যদি খেদমতটুকু করেন, তাহলে এক র্যাঙ্ক কমে গেল, আল্লাহর রাস্তায় 7 তোলার উপাদান করলে যেই পরিমাণ সব, ওই পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবেন না, স্বামীকে ঝিড়কি দিবেন না, খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, ওটা আপনার স্বামী, আবার এটা মনে রাখবেন আপনার কাছে আপনার শ্রদ্ধার পাত্র, কথা বলেন ঠিক কি না? হাদিসে পাকের মধ্যে আছে, কোন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, কোন স্ত্রী স্বামীকে যদি গালি দেয়, জান্নাতি হুরেরা বলতে থাকে, রাখো রাখো অপেক্ষা করো, কয়েকদিনের জন্য তোমার কাছে আছে, কিছুদিন পরে আমাদের কাছে উপস্থিত হবে, সেদিন তাদের কলিজা আমরা ঠান্ডা করে দিব, জোরে কন সুবহানাল্লাহ। তাদেরকে দুঃখ দিও না, কষ্ট দিও না, তাদেরকে রান্না করে খাওয়াইবেন, খেদমত করবেন, রসুলের মেয়েদের জীবনই দেখবেন। কিতাবের মধ্যে আছে ফাতিমা স্বামীকে কোনোদিন এমন কথা বলে নাই, যে কথা শুই না স্বামী উহ শব্দ বলছে,
নিজ হাতে ঘরের কাজ করতেন, চাক্কা ঘুরাইতেন, গম পেশা গম গম পেশাক জাতা ঘুরাইতেন, হাতের মধ্যে দাগ পড়ে যাইত, হাতের মধ্যে দাগ পড়ে যাইত। ডলার বালতি দিয়া কূপের মধ্যে থেকে কাঁধে রশি বাইদাক, ডল আর বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতেন, কাঁধের মধ্যে দাগ পড়ে যাইত। তবুও কোনদিন স্বামী হযরতে আলীকে কথা বলে নাই, আরে আলী কাজের বুয়া রাইখা দাও। একদিন আসছিলেন রসুলের রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অনেকগুলি বাদী আসছে, হযরতে আলী আর ফাতিমা পরামর্শ করছেন, তোমার বাবার কাছে অনেক অনেকগুলি বাদী আসছে, চলো না একটা বাদী নিয়ে আসি। আল্লাহর নবীর কাছে আসলেন, হাদিসে পাকের মধ্যে আছে অনেক সাহাবী বসা ফিরে চলে গেছেন, পরের দিন আবার আসছেন। ওগ নবী, আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী গতকাল কি জন্য এসেছিলাম? আপনার কাছে বাদী আসছিল, একটা বাদীর জন্য আসছিলাম ফাতিমা।